তৃণমূলেই আছেন শুভেন্দু। তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে বললেন সৌগত রায়, আমি শুভেন্দুর ব্যাপারে কোনো মন্তব্য করব না, উনি তো তৃণমূলেই আছেন, এখন পর্যন্ত অন্য কোনো কথা তো বলেননি, দল বিরোধী কিছু বলা তার ইচ্ছে নয়। স্থায়ী হোক গণতন্ত্র, বাক স্বাধীনতা, খেজুরির সভায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর। এসেছিলাম খামারদাতে, যেখানে ওদের হারামাদ বাহিনী ছিল, ৩০৩ বন্দুক ছিল টেবিলের উপরে, হারামাদ বাহিনীর নেতারা হতচকিত হয়ে গেছিলেন। আমি মনে জোরকে সম্বল করে তাড়া করেছিলাম, সে তাড়া করার ১৫-২০ মিনিট আধ ঘন্টা পরে পিল পিল করে জনতা আমার সাথ দিতে শুরু করেছিল। আমরা কাজ করি এবং এই শান্তি, এই গণতন্ত্র, এই বাক স্বাধীনতা চির স্থায়ীতে পরিণত হোক এই প্রার্থনা করে আমি ২০১০ এসেছিলাম, ১১ থেকে ১৯ এসেছিলাম, আজকেও ২০ সালে এলাম। বেশ কিছুদিন ধরে চর্চায় মালদা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদের সব নেতাই নাকি তলে তলে শুভেন্দুর সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন, যদিও দলগতভাবে শুভেন্দু অধিকারী মালদার পর্যবেক্ষক। তবুও চলতি পরিস্থিতিতে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ মানেই মালদা তৃণমূলে দল বিরোধিতা। আর কোনো অন্যায় করিনি তো, ভুলের প্রশ্ন কি আছে? আমি দলে আছি, দলে কাজ করছি, ব্যাস। ঠিক আছে, আপনি বলছিলেন আপনি দিঘায় যাননি, দল বলছিল আপনারা দিঘায় গেছেন, বন্ধ করতে। শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি দেখা করতে গিয়েছিলেন মালদা জেলা সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ ৯ জন সদস্য। এমন খবর চাউর হতে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের শুরু হয়ে যায় জল্পনা। মালদা জেলা পরিষদের সদস্যদের ধরে রাখতে জেলা পরিষদের মিটিং হলে তৃণমূল কংগ্রেসের সদস্যদের নিয়ে বৈঠক করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুম বেনেজিন নূর। তারপর গৌরচন্দ্র মণ্ডলকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। দেখুন, কিছুদিন আগে তো একটা তো সমস্যা হয়েছিল জেলা পরিষদ নিয়ে, কয়েকজন মেম্বার তারা বিভিন্ন কারণে শুভেন্দুদার একটা প্রোগ্রামে গেছিলেন, তো সেটা নিয়ে দলের নির্দেশ ছিল যে বাকি মেম্বারদেরকে নিয়ে বসে একটা বৈঠক কর। তো আজকে এখন সব মোটামুটি সব নর্মাল হয়ে গেছে, তারা যারা গেছিলেনও তারাও এসে জানিয়েছে যে তারা দলের সঙ্গেই আছে। প্রশ্নের জবাব দিতে গিয়ে ধৈর্য হারান গৌরচন্দ্র মণ্ডল। আর তৃণমূল নেত্রী মৌসুম বেনেজিন নূর জানান, সদস্যদের মধ্যে যে মনোমালিন্য ছিল তা মিটিয়ে ফেলা হয়েছে। স্বীকার করেন, শুভেন্দু অধিকারীর বৈঠকে যাওয়ার জন্যই সমস্যা হয়েছিল। শুভেন্দু অধিকারী তো জেলার অবজারভার, তার নির্দেশ শুভেন্দুবাবু জেলার অবজারভার ছিলেন, ওনার নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করেছি, কিন্তু এখন এই অবজারভার সিস্টেমটা নেই, এখন নেতৃত্ব যেভাবে আমাদেরকে কাজ করতে বলছেন আমরা সেইভাবে কাজ করছি। আর গৌরচন্দ্র মণ্ডল সবার সামনে জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করবেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ উন্নয়নের কান্ডারি, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, জেলা পরিষদও তার উন্নয়নের শরিক হিসাবে অল আর ইউনাইটেড, আমরা যতজন মেম্বার আছে ওনার প্রতীকে নির্বাচিত, অল আর ইউনাইটেড। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।